হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল। কাছে ও দূরে তোমরা যে যেখানেই আছো না কেন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক অনেক ভালো আছি। আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে বলল চলো এক জায়গায় যাব। আমি বললাম কোথায়, বলল চলোই না। তারপর দেখলাম একটা ফার্নিচারের দোকানে আমাকে নিয়ে আসলো। দোকানটা এসে আমার তো খুব ভালো লাগলো। এটা যশোর রোডের ধারে চাঁদপাড়াতে আছে। উদ্দেশ্য ছিল ঘরের জন্য চারটি চেয়ার নেওয়া আর বেডের জন্য একটা গদি নেওয়া, কিন্তু এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখে আমার তো সব কিছুই নিতে ইচ্ছা করছিল। একটা মেয়ের স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি আর তাতে নিজের পছন্দ মতন ফার্নিচার দিয়ে সুখের নীড় গড়ে তোলা। আমিও তাতে ব্যতিক্রম নই। জানি না কবে সুন্দরভাবে ঘর সাজাতে পারবো, তবে শ্রীকৃষ্ণ চাইলে একটা একটা করে মনের মতন ঘর সাজাতে ঠিকই পারবো। আমি এই যে দোলনাটা, এটা দেখেছিলাম বাংলাদেশি এক ব্লগার শিশিরের বাড়িতে। তা আমারও এই দোলনাটা নেয়ার খুবই ইচ্ছা করছিল। আমি কিছুক্ষণ একটু বসেও দেখলাম, এটার দাম বলছিল 12,000 টাকা। আমি মনে মনে ভাবলাম এখন না হোক পরে একসময় আমি ঠিকই নেব। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। তো চলো এবার দেখা যাক। দেখো এখানে সোফাগুলো কত সুন্দর ছিল, কালার প্রত্যেকটা সোফার কালার কিন্তু আমাকে খুবই মনমুগ্ধ করিয়ে দিয়েছিল। দেখো এখানে রেড কালারের সোফাটা সত্যি খুবই ভালো লাগছিল, ব্লু কালারের সোফাটা, আমার সবকটা সোফাই ভালো লাগছিল। এই দেখো এই আর একটা সোফা, এটাও খুব ভালো। এছাড়া চেয়ারগুলো দেখো, চেয়ারগুলো, টেবিল, ডাইনিং টেবিল, এখানে আলমারি আছে, এখানে দেখো গদি রাখা রয়েছে। এখানে গদি স্টার্ট আছে 1200 টাকা থেকে, 1200, 1500, 2200 এরকম। আমরা এই গদিটা নিলাম, এটা আমার পছন্দ হলো, এটা 2300 টাকা পড়লো। আর আমি চারটে চেয়ার নিলাম, চারটে চেয়ার এক একটা দাম পড়েছিল আমাদের 1550 করে। তো তোমাদেরকে আমি দেখাবো চেয়ারটা। এই দেখো এই চেয়ারগুলো কিনেছি, এখানে চারটে চেয়ার কেনা হয়েছে, সেম কালার সেম ডিজাইন। তো আমার হাজবেন্ড আগে গিয়েই পছন্দ করে রেখে এসেছিল। তো এই চেয়ারগুলোর এক একটা দাম বলছিল 1900 টাকা করে, তো 1550 টাকা করে লাস্টে বার্গেনিং করে ও এটা নিয়ে আসলাম আমরা। এগুলো সবই সুপ্রিমের আছে। এরপরে দেখো এখানে পড়ার যে বই রাখার সেলফগুলো এত সুন্দর, এখানে ওয়ার্ড্রপগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড্রপই সুন্দর। দেখো বাচ্চাদের জন্য ওয়ার্ড্রপ আছে, বড়দের জন্য আছে, এই ওয়ার্ড্রপগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই যে আলমারিটা দেখো, ড্রেসিং টেবিলের সাথে আলমারি উইথ এখানে লাইটও ফিট করা রয়েছে, আমার তো খুব ভালো লাগছিল। তো আমার হাজবেন্ডকে দেখালাম, বলছে ঠিক আছে একটা একটা করে হবে। তো দেখো তোমরা, তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম, আমার তো খুব ভালো লাগছিল। হয়তো তোমাদের আছেও, কিন্তু আমার ঘরে কিন্তু নেই এখনও, তাই আমার খুব নিতে ইচ্ছা করছিল। পাশে আরও এরকম সেম আলমারি আরও ছিল। দেখো এই একটা আলমারি, এটা হচ্ছে কাঠের ডিজাইন করা রয়েছে, এটাও শোকেস টাইপের রয়েছে। দেখো এটাও খুব ভালো, আরও অনেকগুলো স্পেস আছে, এখানে জিনিস রাখারও অনেক জায়গা আছে। প্রত্যেকটা ডিজাইন আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এখানে শোকেসগুলো উইথ ড্রেসিং টেবিল আমার তো খুবই ভালো লাগছিল। দেখো রেড কালারের, তার পাশে আছে পিঙ্ক কালারের একটা,
আর এই আর একটা দেখো প্রত্যেকটা কালারই সুন্দর। আর এখানে আছে যে বড় আলমারিগুলো, এখানে আলমারিগুলো তিনটে ডোরের আছে। তো দেখো আলমারির প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর লাগছিল যে কি বলবো, আমার কাছে তো সবকটাই ভালো লাগছিল, কিন্তু তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি এই ডিজাইনটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া এই আলমারিটা। দেখো আমার কাছে তো এটা খুব ভালো লেগেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।